বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে পাসপোর্ট নবায়নের আবেদন করা হয়েছে। আজকালের মধ্যেই নতুন পাসপোর্ট হাতে পেয়ে যাবেন খালেদা জিয়া। এরপর দু একদিনের মধ্যে ভিসা প্রক্রিয়া শুরু হবে। পরিবারের পক্ষ থেকে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনে যোগাযোগ করা হয়েছে, সেখানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরব, সিঙ্গাপুর, ব্যাংকক এবং দুবাই দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দেশের অনুমতি দেওয়া হয় কিনা সেদিকে তাকিয়ে আছে দল ও পরিবার। তবে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে পরিবারের আবেদনকে ইতিবাচকভাবে নিয়েছে সরকার। আগামীকালের মধ্যেই সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়া যাবে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানায়, নিয়ম অনুযায়ী পাসপোর্টের জন্য সশরীরে উপস্থিত থেকে ফিঙ্গারপ্রিন্ট ও আবেদনপত্রে স্বাক্ষর দেওয়ার নিয়ম থাকলেও খালেদা জিয়ার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করে পাসপোর্ট করে দেওয়া হচ্ছে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কোন দেশে পাঠানো হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বিএনপির তরফে। তবে যুক্তরাজ্যকে অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। খালেদা জিয়ার ভিসার আবেদন করলে যুক্তরাজ্য সরকার সেটি বিবেচনা করে দেবে বলে এক বার্তায় জানিয়েছে বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের মুখপাত্র মেহের নিগার নেজেরিন।